উনি আজকে থেকে আমার দাদা হুজুরকে আপনার দরবারে অনেক বেজ্জা কিন্তু আমি কখনো হুজুরের সামনে এসে কথা বলি নাই আলহামদুলিল্লাহ কইছেন না বলবেন কেন যে আমি চেয়েছি যে তাহির হুজুরের সাথে আমার একদিন স্ত্রী দেখা হবে আর আমি কিছু পাগলামি করব আলহামদুলিল্লাহ কয় না হুজুরকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন কেন জানেন আমার নবীর মহব্বত হুজুরের মধ্যে আছে কতক্ষণ ঠিক কি না আল্লামা তাহিরের সাথে আমরা আছি নাই হাত ধরে করে আছি নাই ও জালা জোরা হে না রে ওরে ভিতরে লাই গাছে তাহির গুজুরের প্রেমের আগুন রে ওরে আমার জালা জোরা হে না জালা জোরা হে না রে হাত তুলে কর ঠিক কিনা ওরে জালা জোরা হে না জালা জোরা হে না রে ওরে ভিতরে লাগ গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জোরা হে না জালা জোরা হে না রে কোড় মারহাবা ডিয়ার সুন্না সুন্নিয়তের সত্যবাণী মে গোলামি মুস্তাফা হো ये मेरी पहचान है सुभान अल्लाह अल्लाह हमारा नबी जी गुलाम हाथ तुले कौन ठीक की ना आज के ताहिरी हुजूर এত উপরে উঠেছে কেন জানেন এর হাকিকত আছে কারণ হলো উনি আগে নবীর কদমে ওনার জীবনটা বিলিয়ে দিয়েছেন সুভান আল্লাহ কয় না আমি তাহির হুজুর সাথে আমার অনেক দেখা হয়েছে অনেক জায়গায় দেখা হয়েছে কিন্তু আমি সামনে সামনে কথা বলিনি কেন জানেন কারণ হলো যে আমি চেয়েছি যে তাহির হুজুর একদিন হলো আমার সাথে হুজুর সাথে স্ত্রী দেখা হবে আলহামদুলিল্লাহ কম না যিনি আমাদের জিহাদিয়া দরবার শহীদ প্রত্যেক বছর যায় এবারও যাবে 16 তারিখে আমার বাড়ির পাশে আমি কখনো দেখা করি নাই হুজুর সাথে বেশ দিবস কখনো কথা বলি নাই কেন জানেন মহাব্বতের জানা বড় জানা কথা ঠিক কি না আমি নিয়ত করেছি যে হুজুর সাথে আমার স্ত্রী দেখা হবে ওই দিন কথা বলবো আলহামদুলিল্লাহ কয় না আপনার দোয়াতে আমি ছোট নগণ্য মানুষ আলহামদুলিল্লাহ পৃথিবীর এই বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গায় মোটামুটি এই বছরে প্রোগ্রাম করি নাই আলহামদুলিল্লাহ কম এবং ইন্ডিয়ার জন্য অনেক প্রোগ্রাম করেছি বড় বড় বক্তার সাথে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় বড় আলেমের সাথে প্রোগ্রাম করেছি বাজার এখনো শায়েস্তা গঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি আমি চলে যেতাম বাড়িতে আমার বন্ধুবর আপনার মুনতাসির রহমান সিরাজ ভাই কল দিছে ভাই যেন আসতেই হবে আসতেই হবে আমি শায়েস্তা গঞ্জ গ্যাস পুড়িয়ে এখানে আসলাম খালি আপনাদের মহব্বত আলহামদুলিল্লাহ কোন তো আমি ছোট গ্রামের মানুষ আমাকে সবাই দ্বিতীয় আশিকি বলে কি বলে দ্বিতীয় আশিকি আশিকি সুর পারি না তবে মোটামুটি তবে নবীর মহব্বত আছে আলহামদুলিল্লাহ কোন নবীর মহব্বত আছে সকলে একটি মহব্বত নিয়ে বসে যান আর আমার সাথে একটা নাত রাসুল সকলে শুরুতে গাই নবী রাজা শরীফ দেখে মন ভরে না নবী রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও ও শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা হাত হাত রে হাত রে সবাই ডান হাত রে হাত নেড়ে নেড়ে আমার নবীর দেখা দেন নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কাম লিবারার হাত তুলে কোন ঠিক কিনা নবীজি হলো আমাদের জানার জান নবীজি হলো আমাদের প্রাণের প্রাণ মাই প্রফেট মাই হার্ট মাই প্রফেট মাই ক্যারেক্টার ওই নবীকে নিয়ে যা গোস্তাকি করবে যাই জবান দিয়ে করবে ওই জবান আমরা কেটে ফেলতে কিজামত করবো না হাত তুলে কোন ঠিক কিনা আমি জানি এখানে কিছু পাগল আছে কথা ঠিক কিনা একটা পাগল ওই তোমার নাম কি হ্যাঁ আরে খাইছে যে জিকির দিছে আমি তো মনে করছিলাম
তার ভিতর আমার নবী এসে গেছে আলহামদুলিল্লাহ কয় না আমিও জিকির দিব আগে নাটটা গান শেষ হয়ে যাওয়ার আসনা চলতো না নাচ শুনবো কথা বল ঠিক কি না সকলে একসাথে নবীর রাজাশর হাতে নবীর রাজাশরীর দেখে মন ভরে না নবীর রাজাশরীর মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেঘমান করে চেন আল্লাহ কত শান কত মান মোর কাম লিওয়ালার আরশের মারহাবা আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা আমি যখন ও গো মদিনাওয়ালা বলবো আপনারা বলবেন করো করো না বলতে পারবেন না ও গো মদিনাওয়ালা করো করো না 100% সব বাড়িয়ে দেন 100% ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও পৃথিবীর কত খান আমি কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি হাতরে বলো ঠিক কিনা পৃথিবীর কত খান আমি কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি নবীর জাগেলে আর দুঃখ থাকে না ঠিক কিনা নবীর জাগেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা একটু জিকির করি কি বলেন আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি না একটু হাত তোলেন রাজি নাই কইছি সবাই একটু ঘুম ভাঙেন বাজান বেহুশ হইয়েন না বেহুশ হলে ইমান হারা হয়ে যাবেন কথা কোন ঠিক কি না যেইভাবে আপনার খবিজ বের হয়েছে আপনার এমন ভাবে ইমান হরণ করবে আপনারা বুঝতে পারবেন না সেজন্য হুশ আনেন একটু জিকির করে সকলে একসাথে জবানটা খুলে আল্লাহকে খুশি করার জন্য আমরা জিকির করতে চাই কি চাই না হাত তুলে জিকির করতে চাই কি চাই না সকলে একসাথে আল্লাহ 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 শহনে মরশিদে থাকি তোমার সহভবনে গে তোমার হওয়া আল্লাহ 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 সপন পাঙ্গা জায়গা উঠি রে মারহাবা সপন পাঙ্গ জায়গায়ুটি তোমার রে না পাই রে বান্ধব না
بند بنا غني مرحبا انت 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 امر جيبان بيفولي غوشونر جيبان بيفولي او مرشين اقنا هنا بيني مرحبا انت 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 امر مرشين انا اولي محمد بولر کوہلی گو مرحبا انت 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 تاغا تین تالی بالی تاغا تین تالی بالی تاغا رپے میں موجی لے اپنائی نا پہلے مرحبا انت 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد أمار بابا بندر গভীর মনোযোগ আবার আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে আল্লাহ কয় ইমানদার গো আল্লাহ কয় ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাসাদিকিন এবং তোমরা আল্লাহর ওলিদের সঙ্গ নাও ইবাজান রে আসুন আল্লাহ তাআলা কেন এখানে ইমানদার শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন আল্লাহ তাআলা ইমানদার বলে কেন সম্বোধন করলেন আল্লাহ তাআলা এখানে আমার আসসাবি আসসাবি ভাইকে ডাক দেই না আল্লাহ তাআলা মিলাই হামজাকে ডাক দেই না আজকে লক্ষ্মীপুর হুজুর কাবলাকে আল্লাহ ডাক দেই না আল্লাহ কয় ইমানদারগণ কেন ইমানদার বলেছে গভীর মনোযোগ ইমানদার কারা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে যদি পরকালকে মানে আর আমার নবীকে না মানে সে ইমানদার না তোমার বলে না ইমানদার না কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে কোন ব্যক্তি যদি পরকালকে মানে আমার নবীকে বাদ দিয়া দেয় সে ইমানদার নয় বলবেন হুজুর গো কে ইমানদার আপনি একটু বলে দেন আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে মানবা পরকালকে মানবা তুমি ইমানদার নও ও আল্লাহ ইমানদার কারা আল্লাহ তাআলা কোরআনে পাকের এক পারা সূরা নোট করে নেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা বিমুমিনিন সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা কয় ওয়া মিনান নাসি এমন কিছু মানুষ আছে মাইয়া কোলো যারা বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির এবং আমরা পরকালের প্রতি ঈমান এনেছি আল্লাহ কয় বান্দা রে আল্লাহ কয় বান্দা রে ওয়া মা হুম বিমুমিনিন তোমরা ইমানদার হতে পারো না এখন বলবেন হুজুর কে ইমানদার আপনি বলে দেন আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহকে মহব্বত করেছে আমার বন্ধু মুস্তফাকে মহব্বত করেছে তারাই হলো ইমানদার আমরা সেই নবীকে জানার চাইতে মানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না বিহার করে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে একসাথে বলে কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান এই
সোনারগাঁওর মানুষ আমি এই আপনাদের এলাকার ফাস্ট এই ফাস্ট ক্রস ক্রস করতেছি সোনারগাঁও আটটা প্রোগ্রাম আছে সোনারগাঁও 26 তারিখ তাও সিরাজি ভাই আমাকে দিয়েছে কুলাবরা প্রোগ্রাম মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে এই সিলেট ডিস্ট্রিক্টে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ কম কোন দালাল মালাল ছাড়া ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ কম বহু দালাল আছে কথা ঠিক কিনা বাজান একটু মোহাব্বত নিয়ে বসেন নবীর মোহাব্বত নিয়ে হয়তো আমার নবী দিদার হয়ে যাবে সুবহানাল্লাহ কয় না সেই নবীকে জানের চাইতে মানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত রাখুন চাই কি চাই না তো যে ব্যক্তি হাত উঠাইতো না আমার আল্লাহ তার হাত ভেঙে দিব কইলাম সাবধান নবীর জন্য হাত উঠান সবাই নবীর জন্য হাত উঠান জীবনে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পাগল হয়েছেন কিছুদিন পর তো 14ই ফেব্রুয়ারি আসতেছে ভালোবাসা দিবস যখন নাউজুবিল্লাহ আর যখন নাউজুবিল্লাহ আজকে যুবকরা মেয়েদের পিছনে করে ও যুবক শুনেন মেয়েদের পিছনে না করে আমার নবীর পিছনে করেন দেখবেন আপনার জন্য জান্নাত কায়েম হয়ে যাবে সুবহানাল্লাহ কয় না 14ই ফেব্রুয়ারি মেয়েদের পিছনে ঘোরা দরকার নাই কথা কথা ঠিক কি না ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন না করে কোরআন তেলাওয়াত করেন দেখবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে কথা কথা ঠিক কি না সকলে একসাথে হাত তোলে সকলে একসাথে আমার নবী শান আরে কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামনিওয়ালা ওরে নবীর ভালোবাসা ইমান সুবহানাল্লাহ কয় না ওরে নবীর ভালোবাসা ইমান বুখারী প্রমাণ ঠিক কি না বলে ওরে কামনিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ জানেন আমরা কেমন নবীর উম্মত নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে পায় আবেদন হাবিবের উম্মত বান ও গো পরওয়ার জোরে কষ্ট করুন নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে পায় আবেদন হাবিবের উম্মত বান ও গো পরওয়ার ওরে মোর নবীর সম্মানের মতো ওরে মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান কাম হাতরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামলিওয়ালা আমার জানের জান বলেন না কামনিওয়ালা হাবিবুল্লাহ ওরে মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা সুবহানাল্লাহ কয় না ওরে বিবাহের মোহরানা দুরু সুবহানাল্লাহ কয় আমাদের দেশে স্বামী স্ত্রী বিবাহ হলে দেখবেন বাসর রাতে বলে বউ আমি তো 5 লক্ষ টাকা মুখের বাড়িতে বলে ফেলছি তুমি আমার মাফ করে দাও বউ তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার কথা ঠিক কি না আল্লাহ কয় না ফাইন তিবানা লাকুম আন শাইইন যদি তোমার বউ কিছু মাফ করে মোহরানা হানি আম মারিয়া তুমি স্বাচ্ছন্দে বক্ষণ করো সুবহানাল্লাহ কয় না তো আল্লাহ কয় আদম রে তুমি হাওয়ার কাছে যাইবা তুমি মোহরানা আদায় করো সুবহানাল্লাহ কয় না ওরে মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন মা হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা হায় গায় বিবাগের মোহরানা দুরু সুবহানাল্লাহ পায় না ওরে বিবাগের মোহরানা দুরু কিতাবে প্রমাণ হাতরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ জান বলেন না কামলিওয়ালা ফিরে বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আজকে লক্ষ্মীপুরের মানুষগুলো কেন এত রাতে বসে বসে আছে হিরে বাজান রে কেন বসে রয়েছে জানেননি আমরা কেন নবীর পাগল আমি রায় এখান জানি কেন নবীর পাগল আমার আশারি ভাই কেন নবীর পাগল আমার হুজুর কাবলা কেন নবীর পাগল হিরে বাজান রে খেতকারা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করি যে হাদিস কেনা তিরমিজি শরীফের হাদিস গভীর মনোযোগ দেন অন্তরে মহাব্বত নিয়ে বস বসে যান আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم جل شرك سبحان الله أنس بن مالك قال نبي غوب وما يرلو بجي يا رسول الله يا غبيب الله نبي غوب حشر ميدان تو تمر غوب نبي غوب
হাশর ময়দান তো অনেক কঠিন হবে নবী গো এক বিকট উপরে সূর্য থাকবে নবী ইয়া রাসূলুল্লাহ তখন মানুষগুলোর মাথাতে কি মুজুকগুলো গশে গশে পড়বে আপনার মাংস পেশিগুলো জ্বলসে জ্বলসে পড়বে রে আনাস বিন মালিক যিনি আমার নবীজির খাদেম যাকে খাদেমুর রাসূল বলা হয় যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন কয় বছর কয় বছর আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ হাশর ময়দান তো অনেক কঠিন হবে নবী গো এক বিকট উপরে সূর্য থাকবে ইয়া রাসূলুল্লাহ সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী গো আমি আনাস বিন মালিকের কি হবে নবী গো আইয়াস পানি ইয়াউমাল কিয়ামা আপনি কি আমার জন্য শাফাত করবেন নি আমার নবী কয় আনা সুবহানাল্লাহ কল আনাস রে যা যা আমি তোর জন্য শাফাত করব সুবহানাল্লাহ কয় না বাজান একটু ধৈর্য ধরে বসেন নাত রাসূল গাইব একটু হাদিসটা বলি এরপর ইনশাআল্লাহ নাত রাসূল গাইব সবাই একসাথে আমার সাথে উত্তর দিবেন বলেন তো আমার নবীজি শাফাত করতে পারবে কি পারবে না পারবে হাত তুলে পারবে কি পারবে না নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবী বলে আমার শাফাত কার জন্য জানেন যারা বড় বড় গুনাহগার সুবহানাল্লাহ কয় না আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কি আমার জন্য শাফাত করবেন নি আমার নবী কয় আনাস ও আনাস যা যা আমি তোর জন্য শাফাত করব কেন জানেন নবীজি তো আমাদের জন্য দয়াশীল সুবহানাল্লাহ কয় না নবীজি হলেন আমার জন্য রহমত ঠিক কি না আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি হলেন সারা পৃথিবীর যত জগৎ সমূহ আছে সারা জগতের জন্য আমার নবী রহমত সুবহানাল্লাহ কয় না এই জন্য আশিক হুজুর বলে রহমতে আলমে নবী নূরে মুজাসম বলে না রহমতে আলমে নবী নূরে মুজাসম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সুবহানাল্লাহ কয় না সকলে একসাথে হাতটা দিয়ে রে আমার নবীর দেখাইয়া দেন কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমার হুজুর চলে আসবে একটা খেলা খেলবো আলহামদুলিল্লাহ কয় না হুজুর আসুক ইনশাল্লাহ সকলে একসাথে ইনশাল্লাহ একটা ইংলিশ নাত রাসূল কম কি নাত রাসূল একটু বলে বলে দিই আমি ইউ আর মাই হার্ট রাসূলুল্লাহ ইউ আর মাই সল রাসূলুল্লাহ তাহির হুজুর এক ইনশাল্লাহ দেখবেন আজকে বসে কি করি আলহামদুলিল্লাহ পায় না সকলে একসাথে ওরে রহমতে আলমে নবী নূরে মুজাসসাম বলেন না রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানে ওই নবীজির ঘামে বলেন সাহাবীরা ভাই জানে চিনো মানো জানো কেমন আমারে নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আত্মরে কোন ঠিক কিনা ভাই জানে চিনো মানো জানো কেমন আমারে নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি বলেন না আরো শুনবানি কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ওস্তুনে গান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম হাত করে কর ঠিক কিনা ওস্তুনে গান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে বলেন না নবীর বীর
কাঁদিতে রহে কত বাকি হইলেন যত সাহাবায়া কেরাম বলে রহমতে আলম মুজাসাম বলেন রহমতে নবী নূরে সাহাবীরা আতর বানাই সকলে বলে মারহাবা এটা পরীক্ষা নিব লাশ পরীক্ষা বাজান এই হাদিসটা কই ইনশাআল্লাহ হাদিসটা বলেই আমি আপনাদের হুজুর চলে আসতেছি আর এই সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট কয় মিনিট 20 মিনিট দেখবেন ইনশাআল্লাহ হুজুর চলে আসবে আর আমি হাদিসটা শেষ করব এবং একটা নাত রাসূল বলবো যে নাত রাসূলটা আপনাদেরকে আমি পরীক্ষা নিব শেষ শর্ত আপনারা সবাই শুনবেন না যতই বলি শুনবেন না নাত রাসূল ইনশাআল্লাহ তো শুনবেন কথাটা ঠিক কি না নাত রাসূল হলো ইমানদারের খোরাক কথাটা ঠিক কি না গভীর মনোযোগ ইরে বাজারলে আনাস বিন মালিক কয় নবী গো ওমান নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য শাফাত করবেন নি আমার নবী কয় আনাস সুবহানাকুম ও আনাস রে শুনো শুনো আমি নবীজি তোমার জন্য শাফাত করব আনাস বিন মালিক কয় নবী গো ওমান নবীজি ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাশরের ময়দানে কোথায় খুঁজব আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আনাস রে ও আনাস তুমি কেঁদো না আমি দয়াল নবী কি তুমি ফুলছে রাতের পারে পাইবা আমি নবীজি কি أولا ما تطلبني عند الصراط أمر نبي كي أنا سري أنا سري أنا شنو 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 تمي يا ما كي بثومي بونسنا تر بار بايبا سبحان الله كوينا سبحان الله كي أشي غزر أيه ني ما كوتا كونا كوتا كونا أشنا ما نفعل الحمد لله كون كبير مرجوك أنا سبيل مالك كون نبي كون ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আউয়ালা মা তাতলুবুনি ইন্দা সিরাত সূরা তিরমিজি শরীফের হাদিস আমার নবী কয় আনাস রে ও আনাস তুমি আমাকে প্রথমে পৌঁছে রাতের পারে পাইবা আনাস বিন মালিক কয় নবী গো ফুসরাত কেমন হবে আমার নবী কয় আনাস রে ও আনাস ফুসরাত চুলে চাইতে চিকন হবে হীরা চাইতে দার হবে আনাস বিন মালিক কয় নবী গো কেমনে আমরা এই ফুসরাত পার হব আমার নবী কয় ফুসরাত হলো 30,000 বছর রাস্তা আনাস রে শুনো শুনো আমি নবীজি কি যারা জানের চাইতে ভালোবেসেছে তারা চোখের পলকে পার হয়ে যাবে এই তো আপনারা জানের চেয়ে ভালোবেসে এখনো বসে আছেন কথা কন ঠিক কি না যুবক চিন্তা দেখ সবাই যুবক আলহামদুলিল্লাহ কয় না এখানে সবাই জান্নাতি আলহামদুলিল্লাহ কন হুজুর আমরা একটা কথা বলে গেছেন আমরা বিশ্বাস করলাম না সকল যুবক জান্নাতি আর বৃদ্ধ মানুষগুলো আপনার জান্নাতে প্রবেশ করবে না তোমার কথা কয় না যুবক খুশি না বেজার হাত তোলে খুশি না বেজার যুবকরা আজকে গিয়ে কথা কন ঠিক কি না আগে যুবকরা হেডফোন লাগিয়ে আপনার গান শুনতো এখন যুবকরা আর গান শুনে না এখন তাহির হুজুর আলোচনা শুনে কথা কথা ঠিক কি না আগে যুবকরা আপনার গান শুনতো এখন হেডফোন লাগিয়ে আপনার গান শুনে না এখন যুবকরা কোরআন তেলাওয়াত শুনে কথা কথা ঠিক কি না তো যুবক ভাই সকল যুবক জান্নাতি সুবহানাল্লাহ কম এই যে আমি দেখতেছি অধিকাংশ যুবক আলহামদুলিল্লাহ কম বলবেন কেন হুজুর বৃদ্ধ এখন যারা বুড়া মানুষ আছে কো হুজুর রায়হান হুজুর কি কইলেন আপনি কুমিল্লা থেকে আসা কি কইলেন আমরা আমরা জান্নাত যাইতাম না শুনেন বাজার আমার নবী কো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাত নবী বলে যে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার সুবহানাল্লাহ কোন না বুড়াদের সর্দার কইছে কথা কয় না তো যুবকরা খুশি না বাজার তাহলে কোন বুড়া লোক জান্নাত যাইতো শুনেন বাজার শুনেন 80 বছরের বুড়া 80 বছরের বুড়ি জান্নাতে 18 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কয় না গভীর মনোযোগ আমার নবী কয় আনাস রে শুনো শুনো আমি নবীজিকে যারা জানের চাইতে ভালোবেসেছে সে 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে তো সেই জন্য আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না দুই হাতরে চাই কি চাই না নবীর দিদার পাইতে চাই কি চাই না
সকলে একসাথে নতুন নাসুল নতুন নাত রাসূল ওরে দিদারের ও লাগিয়া নবী নবী করিয়া দিদারের ও লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরুদ সালাম পড়িয়া বাজার একটু জবান দেন একটু মহব্বত লাগবে কি লাগবে মহব্বত মহব্বত দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরুদ সালাম করি মেহেরবান বলেন দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের এই গজলটা আমি এক করে লিখছি আশিক হোসেন এক করে লিখেছি আলহামদুলিল্লাহ কম আমি যে করে লিখেছি রব্বি হাবিলি উম্মতি কাদের নবী দিবারাতি তাই নবীজি হাসরেতে তাকিবেন সেজদায় সুবহানাল্লাহ কয় না আমি রাতের গভীরে উঠে রাখবেন নবীর মহাব্বত নিয়ে রাতের গভীরে উঠে বসে যান দেখবেন নাত রাসুল অটোমেটিকলি চলে আসবে সুবহানাল্লাহ সবাই একসাথে রব্বি হাবিলি উম্মতি কাদের নবী দিবারাতি তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায় ঠিক কি না ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিপদ কথা কথা ঠিক কি না ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিপদ সকাল হাত তুলে আমার আল্লাহর কাছে আজ যেন আল্লাহ গো আমরা ইমান নামক দৌলত চাই ওরে ইমান নামক দৌলত কর আল্লাহ দান বলেন ইমান নামক কর আল্লাহ দান বলেন দয়া করে মোদের দিদারে কর দান মাওলা দয়া করে মোদের দিদারে কর দান বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান বলেন দুরুদ সালাম করি মেঘের বাগানে দয়া করে মোদের এবার দেখেন আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবী জি আর রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কয় আনাস রি আউয়াল মা তাতলুবুনি ইনদা সিরাত আনাস তুমি আমাকে প্রথমে পৌঁছে রাতের পরে খুঁজবা আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ের নবী জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি পাইলাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহিরে হুজুরের আগমন তাহিরে হুজুরের আগমন চুরারুঘাটের পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে লক্ষ্মীপুরের পক্ষ থেকে নারে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আমাদের মঞ্চে এখনই চলে আসছেন আমরা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্যান্ডেলের ভিতর বসে পড়ি সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে আবারও অনুরোধ করে বলছি আপনারা হই হুল্লাস না করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে প্যান্ডেলের ভিতর সবাই বসে পড়ুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত লক্ষ্মীপুরের পক্ষ থেকে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহির মাদদিল্লাহুল আলীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলান সাহলান মারহাবা মারহাবা তাহিরে হুজুরের আগমন সুবাচার স্বাগতম তাহিরে হুজুরের আগমন সুবাচার স্বাগতম সকলে বলে আলহামদুলিল্লাহ আমার হুজুর কেবলা তাহিরে হুজুর কেবলা চলে আসছে আমার বহু দিনের আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ কইতেন না বলবেন কেমনে উনি আজকে থেকে
আমার দাদা হুজুরকে আপনার দরবারে অনেক বেজ্জা কিন্তু আমি কখনো হুজুরের সামনে এসে কথা বলি নাই আলহামদুলিল্লাহ কইছেন না বলবেন কেন যে আমি চেয়েছি যে তাহির হুজুরের সাথে আমার একদিন স্টেজ দেখা হবে আর আমি কিছু পাগলামি করব আলহামদুলিল্লাহ কয় না হুজুরকে আল্লাহ পাক এত মজা দিয়েছেন কেন জানেন আমার নবীর মহব্বত হুজুরের মধ্যে আছে কতক্ষণ ঠিক কি না আল্লামা তাহির সাথে আমরা আছি নাই হাত ধরে করে আছি নাই ও জালা জোরা হে না রে ওরে ভিতরে লাই গাছে তাহির হুজুরের প্রেমের আগুন রে ওরে আমার জালা জোরায় না জালা জোরায় না রে হাত তুলে কর ঠিক কিনা ওরে জালা জোরায় না জালা জোরায় না রে ওরে ভিতরে লাগ গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জালা জোরায় না জালা জোরায় না রে কর মারহাবা একটা নাত রাসূল সকলে একসাথে পরীক্ষা হবে হুজুর কইছে অনুমতি দিয়েছে পারমিট দিয়েছে হুজুর যেহেতু অনুমতি দিয়েছে ইনশাল্লাহ গাইবো আমরা কি কর সবাই আমার সাথে গাইতে পারবেন সকলে একসাথে কোরআনে এত নবীজির শান মুনাফিকদের কে না কোরআনে হাতরে কোরআনে এত নবীজির শান মুনাফিকদের কে না ঈমানদার দে ওয়াহানা হাজেতে চাই মদিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না হাতরে চাই কি চাই না আমার নবী কয় মানজার কবিরি ওয়াজাবাত লাহু শাফাতি সেই ব্যক্তি নবীজির রওজা জিয়ারত করলো রে তার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল ওই রওজা জিয়ারত করতে হে যে জন যাইবে মদিনায় না শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা সকল একটা পরীক্ষা দিবেন হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন দাঁড়ান একটা মিনিট আমি যখন তাই তো আশেক বোতাম দিব সবাই আসতে বলবেন ওরে তাই তো আসে ওই মারহাবা ওরে তাই তো সব হাত 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 না পাইলা একসাথে ওরে তাই তো আশেক মোহনে গলে ছোটে যায় মদিনা তাই তো আশেক মোহনে হলে ছোটে যায় মদিনা ইমানদার দে বাহানা যেতে চাই মদিনা না শান্তা কামার সিরাজ মনিরা কোরআন গো সহ না আকাশের যা ডাকে নবীজি জমিনে আসহ না সুবহানাল্লাহ কয় না সকলে একসাথে ইয়া রাসূলুল্লাহ ওরে নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা বয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা বয় দুই খানা ঈমানদার দে ওয়াহানা যেতে চাই মদিনা মাই হার্ট রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইউ আর মাই হার্ট You are my soul, Rasulallah. You are my heart, Rasulallah. You are my soul, I live for you, Rasulallah. I die for you, Rasulallah. আমি যখন live for you বলবো, you are my heart বলবো, আপনার রাসূলুল্লাহ বলবেন, you are my heart, You are my soul. I live for you,
رسول الله I'll die for you رسول الله I come for my purification I've come for my salvation سبحان الله كوينة I have come for my purification. I have come for my salvation. I will die for you, Rasulallah. I will die for you, Rasulallah. I will cry for you, Rasulallah. You are my heart, Rasulallah. You are my soul, Rasulallah. Bon, marhaba. সকল আমার জন্য দোয়া করবেন আমার মুনতাসির ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা দুইজন ক্লাসমেট আমরা বন্ধু জামিয়াতে পড়ি আলহামদুলিল্লাহ কোন আমরা একসাথে পড়ি আজকে শায়েস্তা কাজ প্রোগ্রাম ছিল খালি হুজুরের সাথে দেখা করার জন্য এসেছি আলহামদুলিল্লাহ কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আমার সংক্ষিপ্ত পরিচয় হলো আমি গাজী আমির সাহেব জাহাসাবের নাতি এবং কি আল্লামা দুবারে জিহাদের নাতি আলহামদুলিল্লাহ কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু